আমরা বাংলাদেশ বলি এটা উইঘুর উইঘুর মুসলমান, এটা আগের একটা স্বাধীন কান্ট্রি ছিল, এর উপরে জোর করে এই মুসলমান পুরোটা অংশ তাদের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। এই শহরে শহরে মানে শহরের নামটা ওই জন্য চেঞ্জ করে চিংজাং দেওয়া হয়েছে, যেটা স্টেপ বাই স্টেপ দেখতে চাচ্ছে পুরোটা তারা এরমভাবে জোর করে রাখতেছে, মুসলমানদেরকে সকল প্রকার জুলুম এবং নির্যাতনের ভিতরে রাখতেছে, এবং কি এটার জন্য তারা স্টেপ বাই স্টেপ এতটুকু কন্টিনিউ বাড়াইছে যেটা বলার বাইরে। তারপর দেখা যাচ্ছে যে মানে পুরোটাই তাদের ক্লোজ নিয়ে আসছে, যার কারণে চীন পৃথিবীর বাইরে কোনো কিছু তাদের নির্যাতন কোনো কিছু বলার সুযোগ নেই। এরপরে দেখতেছি যে পাকিস্তানের মানে উইঘুর মুসলমানদের শিক্ষকরা অথবা আলেমগুলা এগুলোকে জেলে নিচ্ছে, অনেকে মেরে ফেলতেছে, মুসলমান হয়ে গেছে। এরপরে যদি আমরা আপনাদেরকে দেখাই, এখানে তারা বিভিন্ন প্রকার ক্যাম্প তৈরি করতেছে, ক্যাম্প তৈরি করে হাজার হাজার মুসলমানদেরকে ক্যাম্পে নিয়ে রাখতেছে, বিভিন্ন জুলুম নির্যাতনের মাধ্যমে মেরে ফেলতেছে। এরপরে যদি আমরা দেখি বাইরে পৃথিবীর বাইরে থেকে যারা বিশেষ করে স্টাডির জন্য যায়, তার্কিতে আছে অথবা বিভিন্ন কান্ট্রিতে আছে, তাদেরকে দেশে যারা তাদেরকে নির্যাতন করে মেরে ফেলতেছে। তো আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, এবং দো টুর্কিস্তান উইল বি ফ্রিডম কান্ট্রি উইদিন এ শর্ট টার্ম, অ্যান্ড মোস্ট অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড অ্যান্ড পিপল শুড বি কনসার্ন অ্যাবাউট দিস। উই আর অল স্ট্যান্ড অফ দো টুর্কিস্তান, উই লাভ দো টুর্কিস্তান, ইনশাআল্লাহ উইল হোপ দে উইল বি ফ্রিডম। থ্যাংক ইউ।